আসসালামু আলাইকুম ইনস্টিটিউটে ডিজিটাল আপনারা হচ্ছেন তম ব্যাচ আজকে আপনাদের নবম ক্লাস ক্লাস ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা হচ্ছে আমাদের প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে পারি দেন আমরা দেখেছিলাম যে কিভাবে লিঙ্কডিন থেকে আমরা বিজনেস পেজ বা কোম্পানি পেজ ক্রিয়েট করতে পারি আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা আজকে লিঙ্কডিনে আর্টিকেল রাইটিংটা টা শিখব ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন কে যার লিঙ্কড ইন অ্যাকাউন্ট হচ্ছে ফুললি অপটিমাইজড অবস্থায় আছে যে কেউ আমাকে চ্যাট বক্সে ইয়েস লেখেন আচ্ছা শাকিল শাকিল আগে ইয়েস লিখেছে শাকিল মাইক্রোফোন আনমিউট করেন আগে শাকিল কই এমডি শাকিল নাকি নাম ম্যাম ল্যাপটপে আছেন জি 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 আপনার লিংকডইন প্রোফাইল ফুললি অপটিমাইজড লিংকডইন প্রোফাইল অ্যাকাউন্ট খুলছি আমি আচ্ছা ঠিক আছে যদি ফুললি অপটিমাইজড প্রোফাইল হয় আপনি স্ক্রিনটা শেয়ার করেন ম্যাডাম স্ক্রিন কিভাবে শেয়ার করব ও বাবা এখন তো স্ক্রিন শেয়ারিং কিভাবে শেখাই আপনাকে নিচে এই যে মিউট আনমিউট মিউট করা স্টার্ট ভিডিও পার্টিসিপেন্টস এরকম লেখা আছে না ওখানে দেখেন শেয়ার স্ক্রিনের অপশন আছে আর যদি সেখানে না পান মোর অপশনে গিয়ে দেখেন আছে কিনা শেয়ার অপশন একটা পাইছেনি লেখা শেয়ার স্ক্রিন শেয়ার যেটা সেটা করেন স্ক্রিন শেয়ারিং করেন

হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে কিন্তু আপনার স্ক্রিনটা তো ছোট কেন হ্যাঁ আচ্ছা শাকিন আমি অন্য কাউকে পিক করি ক্লাসটা আমরা ভালো মতো দেখি ঠিক আছে আপনি ক্লাসটা দেখেন তারপর হচ্ছে নিজের প্র্যাকটিস করে নিয়েন রেকর্ডিংটা দেখে আচ্ছা এরপর কে আছে স্ক্রিন শেয়ার করতে পারবে আচ্ছা হরিপ্রসাদ হরিপ্রসাদ ইয়ে করেন স্ক্রিন শেয়ার করেন লিংলিনে যান হোম ফিডে যান হোম ঠিক আছে হরিপ্রসাদ আপনার যে আছে মধ্যে কন্ট্রোল বাটন চেপে ধরে প্লাস বাটনে ক্লিক করেন কন্ট্রোল কন্ট্রোল প্লাস আরেকবার করেন ব্যাস ঠিক আছে আচ্ছা তো আমরা আজকে শিখবো যে কিভাবে লিঙ্কডিনে আমরা আর্টিকেল রাইট করতে পারি তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের অ্যাকাউন্টটা যখন আমরা ফুললি অপটিমাইজড করে নিব দেন আমাদের কাজ হবে কি এখানে বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করা তো আমরা যে কোনো বিষয় নিয়ে পোস্ট করতে পারি তবে আমরা ট্রাই করব আমাদের প্রফেশনের সাথে রেলিভেন্ট টপিক নিয়ে হচ্ছে আমরা পোস্ট করব ঠিক আছে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখেন ফ্রিল্যান্সিং নিয়ে লেখেন টেকনোলজির অনেক আপডেট আসে প্রতিদিনই আপডেট আসে তো যে কোনো একটা টপিক নিয়ে হচ্ছে আপনি পোস্ট করতে পারেন তো এতে করে কি হয় আপনি পোস্টটা পাবলিশ করার পর হচ্ছে রিডারদের সামনে যায় বা এরকম যারা হচ্ছে লিঙ্কডিন ইউজার আছে তাদের হোম ফিডে হচ্ছে আপনার পোস্টগুলো শো করবে তো সেখান থেকে আপনি কি করতে পারবেন আপনার প্রোফাইল অনেক ভিউজ বাড়বে এরপর আস্তে আস্তে কি হবে আপনি যখন কারোর সাথে কানেক্টেড হতে চাইবেন সে যখন আপনার প্রোফাইলটা ভিজিট করবে তখন দেখবে যে আপনার প্রোফাইলে অনেক বেশি পোস্ট আছে ইনফরমেটিভ কিছু আছে আপনার প্রোফাইলে দেন সে কি করবে যে আপনার সাথে কানেক্টেড হওয়ার জন্য ইন্টারেস্ট ফিল করবে আমরা ইজুয়েলি কি করি আমাদের ফেসবুকেও যখন কেউ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমরা লিস্ট কি করি ওই ব্যক্তিটার ফেসবুক আইডিটা একবার ভিজিট করি তাই না যে অপরিচিত বা আননুন যখন কেউ আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তার প্রোফাইলটা আমরা ভিজিট করি ভিজিট করে দেখে যে এই ব্যক্তি কি ধরনের মানে কি ধরনের পোস্ট গুলো করে বা কোন বিষয়গুলোতে সে হচ্ছে লাইক কমেন্ট করছে এই এই একটা কি করি মানে তার সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য তার প্রোফাইলটা আমরা একবার ঘুরে আসি তো ফেসবুক তো হচ্ছে ধরুন একটা পার্সোনাল কাজে আমরা ব্যবহার করি বা এন্টারটেনিং একটা সোশ্যাল মিডিয়া সাইট হিসেবে আমরা ইউজ করি আর লিঙ্কডিনটা কি লিঙ্কডিনটা হচ্ছে একটা প্রফেশনাল সাইট তো এখানে যখন আপনি ধরুন হাইলি প্রফেশনাল কারোর সাথে হচ্ছে আপনি কানেক্টেড হতে চাচ্ছেন তার নেটওয়ার্কে আপনি যুক্ত হতে যাচ্ছেন তখন আপনি কি করবেন যখন তাকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন একটা ইনভিটেশন পাঠাচ্ছেন সে ব্যক্তি কি করবে আপনার প্রোফাইলটা ভিজিট করবে ভিজিট করে দেখবে যে আপনার সাথে মানে কানেক্টেড হয়ে তার কোনো বেনিফিট আছে কি না বা আপনি কি বিষয় নিয়ে কাজ করেন বা আপনার হচ্ছে কোন বিষয়গুলোতে আপনি ইন্টারেস্টেড তো এটা কিভাবে বুঝবে সে আপনার প্রোফাইলে এসে হেডলাইনটা দেখে বুঝবে যে আপনি কি বিষয় নিয়ে কাজ করছেন আর আপনার সামারি দেখে বুঝবে আপনি ওখানে আপনার সম্পর্কে কি লিখেছেন আর হচ্ছে আপনি কি ধরনের পোস্ট করেছেন বা আর্টিকেল রাইট করেছেন এই বিষয়গুলো দেখে হচ্ছে সে বুঝতে পারবে মানে আপনার সম্পর্কে একটা ধারণা সে নিতে পারবে ঠিক আছে তো আমরা কি করব এখানে আমাদের প্রফেশনের সাথে রেলিভেন্ট টপিক নিয়েই হচ্ছে আমরা এখানে পোস্ট করব। তো পোস্ট সোশ্যাল মিডিয়ার সাইটে কিভাবে পোস্ট করতে হয় সেটা তো আমরা সবাই জানি আহ হারিপ্রসাদ আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করবেন আর হচ্ছে মাউস ছেড়ে দেবেন তো সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট কিভাবে আমরা সবাই জানি তো এখানে আমরা হোম ফিডে এসে এসে আমরা আমরা পোস্টে রাইটে একটা পোস্ট লিখতে পারি তো এখানে আপনি যে কোনো বিষয় নিয়ে লেখেন টেক্সট কন্টেন্ট এখানে দেন দিয়ে যেই টপিক নিয়ে আপনি লিখছেন সেটার সাথে রেলিভেন্ট কিছু হ্যাশট্যাগ আপনি এখানে ইউজ করেন ইমোজি চাইলে অ্যাড করা যায় যেহেতু সোশ্যাল মিডিয়া সাইট আমরা চাইলে ইমেজ অ্যাড করতে পারি ভিডিও অ্যাড করতে পারি ইভেন্ট ক্রিয়েট করতে পারি ঠিক আছে তো এখানে এআই দিয়েও লেখা যায় তবে দরকার নাই আমরা আপাতত হচ্ছে এভাবে পোস্ট করতে পারি তো পোস্ট আমি দেখাচ্ছি না আমি সরাসরি চলে যাব হচ্ছে যে কিভাবে আর্টিকেল রাইট করতে পারি আমরা সেই বিষয়টা দেখব তো আমরা হচ্ছে হোম ফিডে এসে যেখান থেকে পোস্ট স্টার্ট এ পোস্ট যেখানে আছে এখানে একটু নিচে আমরা দেখতে পাবো যে রাইট আর্টিকেল এই অপশনটা আছে তো আমরা এটাতে ক্লিক করি এখান থেকে হচ্ছে আমরা আর্টিকেলটা লিখে পাবলিশ করব ঠিক আছে তো যারা শুনতে পাচ্ছেন না বাকিরা না শুনতে পারলো তো এতক্ষণে বলতো আমাকে ফারজান আপু আপনার হয়তো বা কোনো একটা প্রবলেম হচ্ছে বাকিরা আমাকে কনফার্ম করেছে যে ওরা শুনতে পাচ্ছে আচ্ছা তো এখান থেকে হচ্ছে আমরা একটা পোস্ট রাইট করব তো এখানে স্টাইল আছে স্টাইলের নর্মাল স্টাইল হেডিং সাব হেডিং এরকম আছে তো এটা যে স্টাইলটা দেওয়া আছে সেটাই আমি রাখবো তারপর বোল্ড করা যায় ইটালিক করা যায় তারপর হচ্ছে আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট তারপর হচ্ছে ব্লক কোট করা যায় এই অপশনগুলো আমরা ইউজ করব যখন হচ্ছে আমরা আর্টিকেলটা লিখব ঠিক আছে তো শুরুতেই আমি একটু বলে নেই যে কি ধরনের আর্টিকেল লিখবো অনেকেই আমাকে আস করে তা আপনি যদি একদমই ব্ল্যাঙ্ক থাকেন যে কি বিষয় লিখবেন আপনি জানেন না শুধুমাত্র আপনি যে কাজগুলো শিখেছেন যেমন আমরা ফেসবুক শিখেছি পিন্টারেস্ট শিখেছি তারপর হচ্ছে কি শিখলাম লিংকডইন শিখলাম একেবারে যদি ব্ল্যাঙ্ক থাকেন তাহলে এই যে তিনটা টপিক শিখেছেন এই তিনটা টপিকের উপরেই লেখেন প্রিন্টারেস্ট নিয়ে লিখতে পারেন ফেসবুকের বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পারেন ফেসবুকে যে নতুন আপডেট আসে সেগুলো নিয়ে লিখতে পারেন তারপর এরকম বিভিন্ন টপিক নিয়ে লেখা যায় তার যাদের ইংলিশে দুর্বলতা আছে আপনারা চাইলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে আর্টিকেল সুন্দর আপনি তৈরি করে মতো নিয়ে আসতে পারবেন তবে এখানে একটু বলে রাখি আপনি আপনি যদি পুরোটা এআই দিয়ে লিখে নেন তাহলে এটাকে একটু মডিফাই করে নেবেন মানে হুবহু এআই দিয়ে বা চ্যাট জিপিটি দিয়ে লেখা কন্টেন্টটা হচ্ছে হুবহু পাবলিশ করবেন না একটু মডিফাই করে নিবেন নিজের মতো করে একটু সাজিয়ে নেবেন তাহলে এটা একটা ইউনিক কন্টেন্ট হয়ে যাবে ঠিক আছে আপনি ওখানে কিছু লাইন আপনি সংযোজন করলেন করলেন কিছু লাইন বাদ দিয়ে দিলেন এরপর হচ্ছে এখানে কিছু ইমেজ করলেন কন্টেন্টের মাঝখানে তো এভাবে যদি করেন তাহলে হচ্ছে এটা একটা ইউনিক কন্টেন্ট হবে ঠিক আছে তো শুরুতে আমাদের কি লাগছে একটা কাভার ফটো লাগছে একটা আর্টিকেলে কি থাকে একটা কাভার ফটো থাকে টাইটেল থাকে তারপর নিচে হচ্ছে প্যারাগ্রাফটা থাকে ঠিক আছে তো আমাদের যে বিষয় নিয়ে হচ্ছে আমরা লিখবো সেটা আগে সিলেক্ট করে নেই যে কি বিষয় নিয়ে লিখব তো ধরুন যে ফেসবুক মার্কেটিং নিয়ে লিখি বা ফেসবুক ফেসবুক পেজ লিখি যে পেজের ইম্পর্টেন্সটা কি অনলাইন যারা আছে তাদের জন্য ফেসবুক একটা ফেসবুক পেজ বা ফেসবুক মার্কেটিংটা কতটা গুরুত্ব বহন করে এই ধরনের একটা একটা হচ্ছে আর্টিকেল আর্টিকেল আছে আমরা লিখবো তো হরিপ্রসাদ প্রসাদ আপনার ইয়ে আছে নাকি চ্যাট জিপিটি আছে নাকি মাইক্রোফোন আনমিউট করে বলেন কথা তো শুনি না হ্যাঁ চ্যাট জিপিটি আছে জি জি আচ্ছা চ্যাট জিপিটি যেহেতু আছে আমরা হচ্ছে কিভাবে ইউজ করব সেটা দেখে নেই আর যাদের চার জিপিটি সম্পর্কে আইডিয়া নেই আমি ক্লাস শেষে দেখিয়ে দিব চার জিপিটিতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আমি দেখিয়ে দিব ঠিক আছে যান চার জিপিটিতে ওপেন করেন আচ্ছা এটা কি লোড হয়েছে পুরোটা এস আসে নাই তো লোড নিচ্ছি আমরা একটু ওয়েট করি সময় দেন লোড হতে দেন আপনার নেট স্লো যাচ্ছে নাকি

আচ্ছা হচ্ছে না তো আচ্ছা হরিপ্রসাদ আপনি বোধহয় প্রশ্নটা করেছিলেন লাস্ট ক্লাসে যে যে আমি কাকে পিক করি যে যার সাথে হচ্ছে কমিউনিকেশনটা ভালো হয় যার ইন্টারনেট স্পিড তারপর হচ্ছে ল্যাপটপ থেকে জয়েন আছে কি কারণে করি এটার উত্তরটা নিশ্চয় আজকে পেয়ে গেছেন আপনি যে ক্লাসটা স্মুথলি নেওয়ার জন্য হচ্ছে এই কাজটা করা হয় ঠিক আছে হরিপ্রসাদ আমি অন্য কাউকে পিক করি হ্যাঁ এখানে অনেকটা টাইম লাগবে মনে হচ্ছে আচ্ছা মারিয়াপু আছে নাকি মারিয়াপুর নেটটা ভালো বাসে নেই আজকে আচ্ছা শাকিল একটু আগে তো আপনার আপনি স্ক্রিন শেয়ার করেছিলেন আপনার স্ক্রিনটা ছোট দেখায় তো আর্টিকেল রাইট করার জন্য আমরা হচ্ছে হোম ফিডে চলে আসবো লিঙ্কডিন হোম ফিড থেকে আমরা রাইট আর্টিকেল এই অপশনে চলে যাব ওকে এখান থেকে গেট স্টার্টেড তো আমরা চ্যাট জিপিটির হেল্প নিব আমাদের টপিক যেটা যেটা নিয়ে আর্টিকেল রাইট করতে চাচ্ছি তার জন্য হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিব তো চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট করতে হলে আমরা হচ্ছে চ্যাট ডট ওপেন এআই লিখে হচ্ছে সার্চ করব আচ্ছা ভাইয়ার সম্ভবত এখানে অ্যাকাউন্ট করা আছে এই কারণে হচ্ছে সরাসরি লগ হয়ে গেছে তো অ্যাকাউন্ট কিভাবে করতে হবে চার জি আমি ক্লাস শেষে দেখাবো আচ্ছা তো চ্যাট জিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে হচ্ছে টেক্সট কন্টেন্ট লেখার জন্য হচ্ছে চ্যাট জিপিটি আমাদেরকে হেল্প করে ঠিক আছে তো আপনি এখানে কমান্ড হচ্ছে যত ভালোভাবে দিতে পারবেন যত ক্লিয়ার কমান্ড দিতে পারবেন তত ভালো রেজাল্ট হচ্ছে আপনি এখান থেকে পাবেন যেহেতু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার কমান্ডে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে রেজাল্টটাও আপনি হচ্ছে উল্টাপাল্টা পাবেন ঠিক আছে তো কমান্ড দেওয়ার সময় পরিষ্কার ভাবে হচ্ছে তাকে কমান্ডটা দিতে হবে যেমন ধরুন আমি এখানে লিখতে চাইছি যে রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট অ্যাবাউট দা ইম্পর্টেন্স অফ ইম্পর্টেন্স অফ কি হচ্ছে লেখা যাচ্ছে না কেন ইম্পর্টেন্স অফ ঠিক তো আমি এরকম একটা আর্টিকেল চাইছি যে আমি বললাম যে তুমি ফেসবুক মার্কেটিং এর ইম্পর্টেন্স টা কিরকম একজন অনলাইন বিজনেস পার্সন জন্য এরকম একটা আর্টিকেল আমাকে রাইট করে দাও তো এখানে কত ক্যারেক্টারের মধ্যে সে লিখবে সেটাও আমরা হচ্ছে এখানে কমান্ড দিয়ে যদি বলি যে তিন হাজার ক্যারেক্টারের মধ্যে লিখে দাও বা বারোশো ক্যারেক্টারের মধ্যে লিখে দাও বা আটশো ক্যারেক্টারের মধ্যে লিখে দাও তাহলে হচ্ছে সে সেই অনুযায়ী ওই ক্যারেক্টারের ভিতরেই হচ্ছে আপনাকে আর্টিকেলটা রাইট করে দিবে আমি এখানে ক্যারেক্টার উল্লেখ করলাম না কারণ লিংকডইনে অনেক বড় করে আর্টিকেল রাইট করা যায় তো দিয়ে পরে আমি এখানে হচ্ছে তাকে বললাম যে এটা রাইট করো তো একটু সময় নেবে নিয়ে পরে হচ্ছে সে আমার জন্য আর্টিকেলটা লিখে দিবে একটু টাইম লাগবে ওই লেখে না তো চুপচাপ বসে আছে জেনারেট হচ্ছে জেনারেট তো হয় না আচ্ছা আমরা একবার রিফ্রেশ দিই

আমি রিকোয়েস্ট পাঠিয়েছি এটাকে অ্যাপ্রুভ করে দেন ঠিক আছে চার জিবিটিতে আজকে কোন একটা প্রবলেম হচ্ছে তো আমরা করবো কি আমরা অন্য একটা সাইট নিব বিবিসি বাংলা সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে অনলাইন নিউজ পোর্টাল হচ্ছে বিবিসি বাংলা তো এখান থেকে আমরা হচ্ছে একটা আর্টিকেলের আইডিয়া নিব নিয়ে পরে হচ্ছে আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দিব কিভাবে একটা আর্টিকেল হচ্ছে রাইট করে পাবলিশ করতে হয় সেটা ঠিক আছে আচ্ছা তো এখানে আরেকটা কথা বলে রাখি আপনি লিঙ্কডিনে আর্টিকেল বাংলাতেও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন তবে আপনার টার্গেটেড অডিয়েন্স যদি হয় যাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাহলে আর্টিকেলটা আপনি ইংলিশে পাবলিশ করাটাই ভালো আদারওয়াইজ বাংলাতেও আর্টিকেল রাইট করে পাবলিশ করা যায় তো বিবিসি বাংলায় এখানে আমরা একটু নিচে যদি স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে এখন বিভিন্ন রকমের নিউজ আছে ঠিক আছে তো আমি জাস্ট আপনাদেরকে ওয়েটা দেখিয়ে দেই যে কিভাবে হচ্ছে একটা আর্টিকেল লিখে পাবলিশ করতে হয় আর টপিক তো বলে দিলাম যে আমরা কি ধরনের টপিক লিঙ্কডিনে পাবলিশ করব আচ্ছা তো এই এই নিউজটা নেই আমরা ঠিক আছে তো এখানে দেখেন আমরা কি পেলাম যে একটা নিউজ পেলাম যে কি যে সাইকেল চালানো আসলে কতটা স্বাস্থ্যকর এর ঝুঁকির দিক কোথায় তো এটা হচ্ছে একটা আর্টিকেল তো একটা আর্টিকেলে কি থাকে শুরুতে থাকে কি একটা টাইটেল থাকে একটা নিউজ বা আর্টিকেলে শুরুতে হচ্ছে একটা টাইটেল আমরা দেখতে পাই এরপর একটা কাভার ফটো থাকে বা কাভার ইমেজ থাকে এরপর একটু নিচে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে এখানে হচ্ছে প্যারাগ্রাফটা থাকে এটাকে বডি বলা হয় আর্টিকেলের বডিও বলতে পারেন বা প্যারাগ্রাফ বলতে পারেন এরপর যদি একটু নিচে স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে এরকম পয়েন্ট আকারে কিছু প্যারা থাকে তো এখানে হচ্ছে ইমেজও থাকে তো এই সব কিছু মিলে হচ্ছে একটা আর্টিকেল তৈরি হয় তো আমরা যখন আর্টিকেল লিখে পাবলিশ করব আমরা এই এখানে এই কন্টেন্টের ভিতরে বা এই আর্টিকেলের ভিতরে যা যা কিছু কাজ করব মানে অ্যাসিও রেলিভেন্ট যা যা কিছু কাজ করবে এটাকে এই অ্যাসিওটা হবে অন পেজ এসিও ঠিক আছে তো মানে পেজের ভিতরে যা যা কাজ হবে যেমন শুরুতে দেখেন আমরা যে টাইটেলটা দিচ্ছি এটা যেন অ্যাসিও অপটিমাইজড হয় অ্যাসিও অপটিমাইজড মানে কি আপনার যে মূল যে কিওয়ার্ডটা আছে সেটা যেন আপনার টাইটেলে থাকে ঠিক আছে এরপর আমরা যেই ইমেজটা পাবলিশ করছি এই ইমেজটাকেও আমরা চাইলে অ্যাসিও করে নিতে পারি ঠিক আছে ইমেজ অ্যাসিও ক্লাস আছে আপনাদের সামনে আমি দেখাবো তো ইমেজটা হচ্ছে অ্যাসিও করতে হলে আপনার হচ্ছে জেপিজি ফরম্যাটে নিয়ে এটাকে অ্যাসিও করতে হয় এরপর আমরা যে কন্টেন্টটা পাবলিশ করব বা প্যারাগ্রাফটা যেটা লিখব এখানেও আমরা কি করব এখানে আমরা হচ্ছে কিওয়ার্ড দিব সার্চেবল কিওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে আমাদের কন্টেন্টটা রাইট করব এবং এখানে কিছু হাইপার লিংক আমরা করব হাইপার লিংক মানে কি হাইপার লিংক মানে হচ্ছে একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্সের ভিতরে একটা লিংককে হাইড করে দেওয়া তো এটা কি কাজে লাগে এটা কিভাবে করতে হয় এটা আমরা যখন আর্টিকেলটা পাবলিশ করব তখন আস্তে আস্তে আপনারা শিখতে পারবেন তো আমরা আজকে রেফারেন্স হিসেবে এই আর্টিকেলটাকে আমরা হচ্ছে কপি করব কিন্তু আপনারা যখন হচ্ছে আর্টিকেল লিখবেন তখন হুবহু কপি করবেন না ঠিক আছে তো চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন আজকে চ্যাট জিপিটির সার্ভার সম্ভবত একটু ডাউন আছে তো আমরা কি করব আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দেই আর হচ্ছে এলিমেন্ট গুলো ইউজ করতে হয় কিভাবে সেটা দেখিয়ে দেই তো ধরুন আমি এই টাইটেলটাকে ব্যবহার করতে চাইছি তো আমি আমি এটাকে কপি করে নিলাম নিয়ে পরে চলে যাব এখানে টাইটেলে এসে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি ঠিক আছে এরপর আমাদের একটা কাভার ফটো লাগছে তো কাভার ফটোর সাইজ বলা আছে যে উনিশশো বিশ গুণন এক হাজার আশি পিক্সেল আমরা ক্যানভা দিয়ে হচ্ছে এরকম সাইজের এর বা হচ্ছে কাভার ফটো খুব ইজিলি কিন্তু তৈরি করতে পারি এবং এগুলো কপিরাইট ফ্রি হবে আপনি গুগল থেকেও নিতে পারেন গুগলে যেসব কপিরাইট ফ্রি ইমেজ আছে সেগুলো ডাউনলোড করে আপনি চাইলে ব্যবহার করতে পারেন তবে ক্যানভাটা হচ্ছে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি যদি ক্যানভা প্রো ভার্সনটা আপনার থাকে তাহলে হচ্ছে ওখানে ক্যানভাতে যে ইমেজগুলো থাকে স্টক ইমেজ যেগুলো থাকে সেগুলো কপিরাইট ফ্রি হয় তো আমরা ক্যানভাতে চলে যাই আমি চাইলে এই ইমেজটাকেও হুবহু ব্যবহার করতে পারি ভাইয়া ক্যানভা আছে কিনা কিন্তু সাইজটা দেখেন সাইজটা এখানে বলে দিয়েছে আমরা এই সাইজের নিব সাইজ হচ্ছে উনিশশো বিশ গুণন এক হাজার আশি পিক্সেল কাস্টম সাইজে চলে যাব এখানে সাইজটা লিখে দেই উনিশ ঠিক আছে তো এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে চলে যাব তো আমরা হচ্ছে ট্যাম্পলেট পেয়ে গেছি আমি একদম সোজা এলিমেন্টে চলে যাব এখান থেকে এলিমেন্টে গিয়ে হচ্ছে আমি আমি কি ধরনের ইমেজ চাইছি সাইক্লিং করছে এরকম কোন একটা ইমেজ আমি চাইছি আমি সাইক্লিং লিখলাম কিডস সাইক্লিং না একটু অ্যাডাল্টরা হচ্ছে সাইক্লিং করছে আচ্ছা আমি দেখি কি আসে তো এখানে দেখুন এই যে ফটোসে আমি অনেক ফটো পেয়ে যাব ঠিক আছে তো এখান থেকে আমি যে কোনোটাই চাইলে ব্যবহার করতে পারি তো আমি এখান থেকে এই ইমেজটা নিতে চাইছি একটা ফ্যামিলি ফটোর মতো আছে এটাকে জাস্ট ক্লিক করবো আমি কোনটা ক্লিক করলাম আর কোনটা আসলো আচ্ছা একটু নিচে স্ক্রল করি কোথায় ছিল এই ইমেজটা নিব এটাকে ব্যাক স্পেস দিয়ে দেই বাস এটা চলে আসলো আমরা জাস্ট এটাকে টেনে হচ্ছে ডিজাইনটা করতে পারি বা আমি একদম চলে যাব সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এরকম একটা ইমেজ আমি তৈরি করে নিলাম নিয়ে এটাকে শেয়ার করে নিব ডাউনলোডে চলে যাব জেপিজি ফর্মেটে নিবেন যদি এটাকে অ্যাসিও করতে চান ঠিক আছে অ্যাসিও আমি অন্য একটা ক্লাসে দেখাবো যখন হচ্ছে ইমেজ ক্লাস আসবে তখন দেখাবো তো আমি এটাকে জেপিজি ফর্মেটে ডাউনলোড করছি কোয়ালিটিটা চাইলে বাড়িয়ে দিতে পারি ডাউনলোড ফেইল্ড দেখাচ্ছে আচ্ছা ওকে বুঝতে পেরেছি তো এখানে আমাকে আরেকটা কাজ করতে হবে এখানে একটা ট্যাম্পলেট নিয়ে আসি বাস এটাতে বসাবো এখান থেকে টেক্সট আমি চাচ্ছি না টেক্সট গুলো উঠিয়ে দিব ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই বাস তো এরকম একটা ফ্রেমের মধ্যে আমি নিয়ে নিলাম এখন ডাউনলোড হবে ডাউনলোড হয়ে গেছে আমরা চলে যাব লিঙ্ক এখানে এসে আমরা এটাকে আপলোড এটাকে ওপেন করে দিই তো এখানে দেখেন আমাদের ইমেজটা সুন্দর মতো বসে গেছে তো আমরা এখানে একটা ক্রেডিট বা ক্যাপশন দিতে পারি ঠিক আছে ফটোর ক্রেডিট যদি আপনি কাউকে দিতে চান বা ক্যাপশন লিখতে চান এখানে এসে লিখতে পারবেন তো আমরা বিবিসি বাংলাতে দেখি ওরা কি ক্যাপশন দিয়েছে গেটি কে ওরা হচ্ছে ক্যাপশন দিয়েছে আচ্ছা থাক দরকার নাই ক্যাপশন দিব না আমি এরপর আমি হচ্ছে এখান থেকে এই বডিটাকে জাস্ট কপি করে নিয়ে যাচ্ছি প্যারাগ্রাফ যেটা আছে এটা তো জাস্ট তৈরি করা একটা তৈরি করা তো আর যদি তৈরি করা না থাকতো তাহলে হচ্ছে আমরা পুরোটাকে হচ্ছে ও এটার বিজ্ঞাপন সহ চলে আসতেছে মোহাম্মদ হোসেন ভাই আপনি কপি করেন আমি এখান থেকে কপি করতে গেলে পুরোটা হয়ে যাচ্ছে প্রথমে প্রথম প্যারাগ্রাফটা আনেন হ্যাঁ একটু নিচে যান একটা ইমেজ আছে ইমেজের হ্যাঁ ব্যাস এতটুকু আগে নেন এতটুকু আগে নেন বিজ্ঞাপনটা না বিজ্ঞাপনটা না দিন দিন বেড়েই চলছে এই কথাটা পর্যন্ত হ্যাঁ কপি করে লিঙ্কডিনে চলে যান লিঙ্কডিনে এই পাশে বাপাশে বাপাশের প্রথম ট্যাপটাই তো লিঙ্কডিনের ঠিক আছে এই রাইট হেয়ারে এসে একটা হ্যাঁ এখানে ইয়ে করে দেন পেস্ট করে দেন ব্যাস আরেকটু নিয়ে আসেন আরেকটা টেক্সট কন্টেন্ট নিয়ে আসেন লিঙ্কডিনে চলে যান এন্টার দিয়ে পরের লাইন থেকে হচ্ছে পেস্ট করেন ঠিক আছে ঠিক আছে এটা বড় করে দেবেন স্ক্রিনটা আচ্ছা এই লাইনটা আমাদের দরকার নাই এটা মুছে দিব। আচ্ছা আমরা এখন জাস্ট এলিমেন্ট গুলো দেখে নেই যে এগুলোর ইউজটা আমরা কিভাবে করব তো এটা তো তৈরি করা একটা আর্টিকেল ছিল এই কারণে হচ্ছে যেমন ধরুন এই যে প্রথম যে প্যারাটা আছে যে সাইকেল চালানো যে সহজাত আনন্দ এটা থেকে সহজ একটা উপায় এই যে প্রথম যে প্যারাটা আছে এটা ধরুন যে ওই রকম ছিল তো এখন আমি কি করব যে এটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি বা হচ্ছে এটাকে বোল্ড করতে চাচ্ছি তো তার জন্য আমি কি করব আমি এটাকে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নিয়ে হচ্ছে আচ্ছা দুইবার ইয়ে হয়ে গেছে এক মিনিট যেহেতু ভাইয়ার মধ্যে কাজ করছি একটু ঝামেলা হচ্ছে ব্যাস এতটুকুকে আমি চাইছি যে একটু বোল্ড করে দিব তা আমি কি করলাম এই প্যারাটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে দেখেনি যে উপরে বি লেখা আছে যে অপশনটা এখান থেকে হচ্ছে আমরা বোল্ড করতে পারি তো আমরা এখান থেকে এটাকে বোল্ড করে নিলাম এখন আপনি যদি চান যে এটাকে আপনি একটু ইটালিক করে দিবেন বাবা একটু বাঁকা করে দিবেন তো ইটালিক যে অপশনটা এটাতে আপনি ক্লিক করতে পারেন তো তাহলে দেখেন এখানে হচ্ছে এই প্যারাটা হচ্ছে একটু বোল্ডও হয়ে গেছে পাশাপাশি এটা ইটালিকও হয়ে গেছে তো এই এলিমেন্টগুলো আমরা ইউজ করব যে আমরা আমাদের রিডারদের সামনে কিভাবে হচ্ছে আমাদের এই মানে আর্টিকেলটাকে প্রেজেন্ট করব তার উপর হ্যাঁ যত সুন্দরভাবে হচ্ছে আপনি আর্টিকেল প্রেজেন্ট করবেন আপনাদের রিডারদের সামনে বা ভিউয়ারদের সামনে ততই হচ্ছে এর ইমপ্রেশন বাড়বে এখানে হচ্ছে ওরা লাইক কমেন্ট করবে ঠিক আছে তো এভাবে হচ্ছে আমরা বোল্ড কিভাবে করে ইটালি কিভাবে করে সেটা দেখে নিলাম এখন অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এটা আমরা অনেকেই ব্যবহার করি তো ধরুন যে এখানে এসে আমার হচ্ছে কিছু মানে পয়েন্ট আকারে লেখার প্রয়োজন পড়ছে তো এখানে আমরা চাইলে অর্ডার লিস্ট ইউজ করতে পারি আনঅর্ডার লিস্টও ইউজ করতে পারি যেমন ধরুন এখান থেকে আমি করতে চাচ্ছি হ্যাঁ জাস্ট আমি ওয়েটা দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনি এই যে আনঅর্ডার লিস্টে যদি ক্লিক করেন তাহলে দেখেন এরকম বুলেট আসে বুলেট হয়ে হয়ে হচ্ছে এরকম আপনাকে শো করছে আবার আনঅর্ডার লিস্ট যদি ইউজ অর্ডার লিস্ট যদি ইউজ করতে চান তাহলে এখানে এসে কার্সটা রেখে সিলেক্ট করলে যে ওয়ান টু থ্রি ফোর এভাবে সিরিয়ালি হচ্ছে আপনার এই অপশন গুলো দেখাবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আমরা কিভাবে ইউজ করছি সেটা মানে আমাদের আর্টিকেলটা কিভাবে প্রেজেন্ট করছি তার উপর নির্ভর করছে এরপর ব্লক কোট করা যায় তো ব্লক কোডটা কিরকম ধরুন আমি এই অংশটাকে ব্লক কোট করব। তো এখানে কার্সোডটা রেখে যদি আমি এখানে সিলেক্ট করি না ব্লক কোটে ক্লিক করি তাহলে দেখেন এই অংশটা আলাদাভাবে ব্লক ব্লক কোট কোটেড হয়ে গেল হ্যাঁ এটার ফন্টের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেল এখন ধরুন যে আমি এখানে এসে একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি হ্যাঁ আমার আর্টিকেলের এখানে এসে আমি একটা ইমেজ অ্যাড করবো তো যেখানে ইমেজ অ্যাড করতে চাইছেন সেখানে হচ্ছে কার্সেডটা রেখে এখান থেকে যে ইমেজ উপরে ইমেজ অপশন আছে এখানে চলে যাবেন তো এখান থেকে যদি আপনার ইমেজ আগে থেকে ডাউনলোড করা থাকে এখানে এটা দিতে পারবেন তো আমি একটা আরেকটা ইমেজ নিয়ে আসি তো বিবিসি বাংলা যেটা ইউজ করেছে আর ধরুন আমি এই ইমেজটা চাইছি তো জাস্ট এট সিম্পলি আমি এটাকে কি করব সেভ করে নিব এটা ওয়েব ফাইলে আছে এটা হবে কিনা কে জানে আচ্ছা যাই হোক দেখি আমরা লিঙ্কডিনে চলে যাব তো এখানে এসে আমি ইমেজ অ্যাড করতে চাইছি এখানে আমি উপরে ইমেজ এই অপশনটাতে গেলাম এটা কোথায় গিয়ে সেভ হয়েছে পিকচার্সে না এটা না এটা না এটা তো আমি ক্যানভা থেকে যেটা তৈরি করলাম সেটা এই মাত্র যেটা সেভ করলাম ওটা কোথায় সেভ হয়েছে এগুলো না দেখেন আচ্ছা থাক বাদ দেন ধরুন যে এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা দিতে চাচ্ছি তো এটাই দেই যেটা আমরা একটু আগে ইয়ে করলাম এই ইমেজটাই হচ্ছে এখানে আবার দিলাম ঠিক আছে আর চাইলে আমরা ক্যানভা থেকে আরো ইমেজ আনতে পারি এখানে অসংখ্য ইমেজ আছে এর অনেক ইমেজ দেখতে পাচ্ছি ধরুন এটা নিতে চাচ্ছি এটাকে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড করে দেই ব্যাস এটাকে আমরা এখন ডাউনলোড করবো লিঙ্কডিনে চলে যাই এই ইমেজটাকে চেঞ্জ করব যেটা দিলাম এটা রাখতে চাচ্ছি না এটা হচ্ছে এখান থেকে বাদ দিয়ে দিব ডিলিট করে দিলাম এখন নতুন করে ইমেজ আনবো এখান থেকে এটাকে ওপেন করে দিব ব্যাস তো ক্যানভা থেকে যে ইমেজটা আমরা ডিজাইন করলাম এটা এখানে চলে আসছে তো এখানে আমরা ক্যাপশন দিতে পারি ক্যাপশন দেওয়ার অপশন আছে তো বিবিসি বাংলায় দেখেন একটা ক্যাপশন আছে এই যে সত্তর বছর বা তার বেশি বয়সেও সাইকেল চালিয়ে চালান অনেকে আচ্ছা ভালো কথা আর কি ক্যাপশন আছে একটু দেখে নেই যে খুব অল্প বয়স থেকেই সাইকেল চালানো শুরু করতে পারি শুরু করা যেতে পারে তো ধরুন এই ক্যাপশনটা আমি দিতে চাইছি বাচ্চার ছবি আনলে ভালো হতো আচ্ছা তো আমরা এখান থেকে কপি করে নেই লিঙ্কডিনে চলে যাই এখানে এসে ইমেজটার নিচে ক্যাপশন দিতে চাইছি এখানে পেস্ট করে দিই ঠিক আছে তো এইভাবে হচ্ছে ক্যাপশনটা দিয়ে দিলাম এখন ইমেজের প্লেসমেন্টটাও হচ্ছে আমরা চাইলে চেঞ্জ করতে পারি এই যে দেখেন ইমেজের সাইজ চেঞ্জ করা যায় এটা মিনিমাইজ এ আছে তো আপনি ম্যাক্সিমাইজ মিনিমাইজ এটা করতে পারবেন আবার যদি এখানে ইমেজে কিছু एडिट করতে চান বা টেক্সট দিতে চান সেটাও দেওয়া সম্ভব ঠিক আছে হাইপারলিংক করতে চাইলে এখানে একটা ইউআরএল আমরা এখানে পেস্ট করে দিতে পারি আর ডিলিট করতে চাইলে ক্রস বাটনটাতে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো ধরুন এখানে আরেকটা ইমেজও আমরা দিয়ে দিলাম এখানে আর তেমন কাজ নাই আমাদের আচ্ছা এখানে হচ্ছে কোড কোডিং করা যায় তো যে অংশটাকে কোড করতে চাচ্ছেন এটা আবার একটু টেকনিক্যাল বিষয় এখান থেকে এটাকে কোড করে দেওয়া যায় আচ্ছা তো আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে হাইপার আমরা দেখব তো আমরা চাইবো কি আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া সাইট আছে সেখানে হচ্ছে মানে আমাদের সব ভিজিটর বা ভিউয়ার্সদেরকে জেনারেট করার জন্য তো এই তো আমরা একটা সাইট থেকে আরেকটা সাইটে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে পারি হাইপার লিঙ্কের মাধ্যমে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে পারি তো হাইপার লিঙ্কটা কিরকম হয় দেখেন যারা হচ্ছে বিভিন্ন ব্লগ সাইট পড়েন বা হচ্ছে ইউকুইপিডিয়া যাদের হচ্ছে ব্রাউজ করে আছে তারা এটার সাথে অবশ্যই পরিচিত থাকবেন তো দেখবেন যে এরকম মধ্যে কিছু কিছু ওয়ার্ড আছে বা হচ্ছে কিছু কিছু সেন্টেন্স দেখতে পাবেন যেগুলো ক্লিকেবল মানে ক্লিক করা যায় যেমন এখানে কিন্তু ক্লিক করা যাচ্ছে না ঠিক আছে এই টেক্সটটা কিন্তু ক্লিক করা যাচ্ছে না যখনই আমি কার্সেটটা এখানে আনছি এখানে কিন্তু এটা ক্লিক করা যাচ্ছে বিবিসি বাংলার খবর পেতে গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন তো আমি আছি কোথায় বিবিসি বাংলার পেজে আছি সে আমাকে বলছে যে বিবিসি বাংলার খবর পেতে গুগল নিউজের চ্যানেলটা ফলো করার কথা বলছে ঠিক আছে তো গুগল নিউজের চ্যানেলের লিংক আমি কোথায় পাবো বা আমি কোথায় সার্চ করব। তো এই কাজটা হচ্ছে সহজ করার জন্য সে কি করেছে গুগল নিউজ চ্যানেলের যে লিংকটা আছে সেটাকে এই সেন্টেন্সের মধ্যে হচ্ছে হাইপার লিঙ্ক করে দিয়েছে বা হাইট করে দিয়েছে এখানে যখনই আমি ক্লিক করব তো দেখেন আমাকে কোথায় জেনারেট করে ঠিক আছে আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম গুগল নিউজে না বিবিসি নিউজের একটা পেজে ছিলাম তো সেখান থেকে জেনারেট করে আমাদেরকে কোথায় নিয়ে আসলো এই যে গুগল নিউজে নিয়ে আসলো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এটাকে ফলো দিতে বলছে যে এটাকে অনুসরণ করতে পারি বা ফলো করতে পারি তো এইভাবে আমরা কি করতে পারি একটা ডেস্টিনেশন থেকে অন্য একটা ডেস্টিনেশনে ট্রাফিক জেনারেট করতে পারি এখন ধরুন আপনার আপনার অ্যাকাউন্ট আছে আপনার কোম্পানি পেজ আছে সবই আছে এখন আপনার ফেসবুক পেজও আছে আপনার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টও আছে আপনার ইনস্টাগ্রাম আছে আপনার টুইটার আছে তা আপনি কি করতে পারেন আপনার লিঙ্কডিনের যে ভিজিটাররা আছে তাদেরকে জেনারেট করে আপনি আপনার ফেসবুক পেজে হচ্ছে নিয়ে যেতে পারেন অথবা আপনি আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যেতে পারেন অথবা আপনার ইনস্টাগ্রামে নিয়ে যেতে পারেন অথবা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটেও আপনি চাইলে জেনারেট করতে পারবেন ঠিক আছে তো এই হাইপার লিঙ্কের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এটা যে একটা ডেস্টিনেশন থেকে অন্য একটা ডেস্টিনেশনে আমরা ট্রাফিক জেনারেট করব। ঠিক আছে তো ধরুন আমি এখানে কি লিখলাম যে সাইকেল চালানোর নিয়ে হচ্ছে একটা আর্টিকেল লিখলাম ধরুন এখানে আমি ফেসবুক পেজের ইম্পর্টেন্স নিয়ে হচ্ছে একটা আর্টিকেল রাইট করলাম এখন আমার নিজেরও তো ফেসবুক পেজ আছে আর ফেসবুক পেজ থেকে তো আমি হচ্ছে কি করছি সার্ভিস দিচ্ছি কিভাবে ফেসবুক পেজ সেট করতে হয় কিভাবে বুস্টিং করতে হয় কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয় এই সার্ভিসগুলো আমি সেল করছি ফেসবুক পেজের মাধ্যমে আমার নিজের ফেসবুক পেজের মাধ্যমে তো আমি কি করতে পারি লিংকডিনে এসে হচ্ছে আমি আর্টিকেল রাইট করলাম লিংকডিনে তো হচ্ছে প্রফেশনাল সাইট এখানে হচ্ছে অনেক বায়ার আছে অনেক ক্লায়েন্ট আছে তো আপনি যখন ইনফরমেটিভ কোনো বা লেটেস্ট আপডেট নিয়ে কোনো আর্টিকেল রাইট করবেন আর আপনার কানেকশনে যখন অনেক বেশি হচ্ছে বায়াররা থাকবে বা হচ্ছে হাইলি প্রফেশনাল যারা আছে তারা থাকবে তখন কি হবে যখন ওরা হচ্ছে এই আর্টিকেলটা পড়বে যখনই দেখবে যে হ্যাঁ এখানে ইনফরমেটিভ কিছু আছে আর আপনি যদি বলে দেন যে আপনি এই সার্ভিসটা ফেসবুক পেজে পেজ থেকে দিচ্ছেন বা আরো ডিটেলস জানার জন্য আপনার ফেসবুক পেজটাকে কেউ ফলো চাইলে ফলো করতে পারে বা আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারে বা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে পারে তো সেই কাজটা হচ্ছে আপনি এখানে করে দিতে পারেন তো একদম শেষে গিয়ে আমরা কি লিখতে পারি ধরুন এখানে আমি আরো কিছু লিখতে চাচ্ছি বা আমরা কি করতে পারি আমরা ফাইবার বা আপওয়ার্কে যখন আমাদের অ্যাকাউন্ট থাকবে তখন আমরা কি করব আমরা বলবো যে আমরা এই সার্ভিসটা হচ্ছে ফাইবার বা আপওয়ার্কে দিচ্ছি তো যদি কেউ চায় তো আমাদের গিকটা হচ্ছে ওরা ভিজিট করে আসতে পারে ঠিক আছে আমি এখানে জাস্ট লিখে দিলাম যে ফর মোর ডিটেলস প্লিজ ভিজিট মাই ফেসবুক পেজ ফেসবুক পেজ ঠিক আছে তো আমার ফেসবুক পেজ কোথায় খুঁজে পাবে তা আমার ফেসবুক পেজে আমি কি করব আমার ফেসবুক পেজের লিংক আমি এখানে দিয়ে রাখবো যেন হচ্ছে ইজিলি এটাকে করতে পারে অথবা আমি চাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখো তো ইউটিউব চ্যানেলে ভিডিও কিভাবে পাবে ইউটিউব না ভিডিও কিভাবে পাবে বা হচ্ছে আমার চ্যানেলটা কিভাবে পাবে আমি আমার চ্যানেলের লিঙ্কটা বা যেই ভিডিওটা আমি দেখাতে চাচ্ছি সেই ভিডিও লিঙ্কটা আমি এখানে হাইপার লিঙ্ক করে দিব তো এই কাজটা কিরকম ভাবে করা হয় যে এই যে ফেসবুক পেজ ঠিক আছে এই শব্দটার মধ্যে কি করব আমি হাইপার লিঙ্ক করবো তা আমি এটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে উপরে এজে যে দেখেন লিংক একটা অপশন আছে হ্যাঁ চেইনের মতো যেটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করব ক্লিক করলে এখানে একটা বক্স তৈরি হবে এই বক্সের মধ্যে হচ্ছে আমরা যে লিঙ্কটাকে মানে হাইপার লিঙ্ক করতে চাচ্ছি সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিব ঠিক আছে পেস্ট করে দিয়ে করলে হচ্ছে এখানে আমাদের মানে এই ওয়ার্ডটা হয়ে হাইপার যাবে হোসেন ভাই আপনার ফেসবুক পেজের ইউআরএলটা এখানে দিয়ে দেন আপনার পেজের নাম কি তাহলে লিঙ্ক আমি নিজেই বানাতে পারবো এটা না আচ্ছা আপনি ছাড়েন আমি দেখাচ্ছি আপনি ছাড়েন এখানে থাকে পেজগুলো এখানে থাকে এই যে এগুলো ঠিক আছে এটা হচ্ছে আপনার পেজের লিংক কপি করলাম লিং লিনে চলে গেলাম কোথায় ছিলাম এটাকে সিলেক্ট করে নিতে হবে আরে দুই বার কেন লেখা হয় রে আযাত কোথায় দেখো তো অরিত্রী ও চুপচাপ বসে আছে কোথায় এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেব করা হয় নাই এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করে দিব তো এখন দেখুন আপনারা যে একটু আগে ফেসবুক পেজ এই শব্দটা ব্ল্যাক কালারের ছিল তাই না এখন এটা ব্লু কালারের হয়ে গেছে এবং ক্লিকেবল ঠিক আছে এই যে এখানে এখানে কিন্তু ভিজিট মাই এগুলোতে কিন্তু ক্লিক করা যাচ্ছে না যখনই আমরা ফেসবুক পেজের উপর নিচ্ছি তখন হচ্ছে এটা ক্লিক করা যাচ্ছে তো এখন এখানে যদি কোনো ভিউয়ার্স এসে হচ্ছে ক্লিক করে তাহলে সরাসরি কোথায় চলে যাবে সরাসরি চলে যাবে ইব্রাহিম ভাইয়ের ফেসবুক পেজে ঠিক আছে তো আমরা দেখি লিঙ্কটা ঠিকভাবে আমরা করতে পারলাম কিনা একটু দেখে নেই আলাদা একটা ট্যাবে ওপেন করতে পারি দেখুন আমরা চলে আসলাম কোথায় এই যে ইব্রাহিম ভাইয়ের ফেসবুক পেজে চলে আসলাম ঠিক আছে তো এভাবে কি করতে পারবো আমরা আমাদের ভিউয়ার্সদের হচ্ছে একটা ডেস্টিনেশন থেকে অন্য একটা ডেস্টিনেশনে আমরা চাইলে জেনারেট করতে পারবো আর এটা তবে খুব বেশি করা যাবে না এটা একটা অংশ করা পেজ এসি অংশ কিন্তু অনেক বেশি হচ্ছে ইয়ে করা যাবে না হাইপার লিঙ্ক ইউজ করা যাবে না আপনি একদম প্রত্যেক লাইনে লাইনে হচ্ছে বা প্রত্যেক ইয়েতে হচ্ছে এরকম হাইপার লিঙ্ক করবেন সেটা হবে না ঠিক আছে তো আমরা কি করলাম আমাদের যে আর্টিকেলটা ছিল এটাকে অ্যাসি অপটিমাইজ করলাম কিভাবে করলাম আমরা হচ্ছে এখানে অ্যাসি অপটিমাইজ টাইটেল দিলাম ইমেজ দিলাম প্যারাগ্রাফ লিখলাম তারপর হচ্ছে হাইপার লিঙ্ক করলাম এখন হচ্ছে এটাকে পাবলিশ করতে হবে তো পাবলিশ করার জন্য আচ্ছা এখানে একটু বলে নেই এখানে হচ্ছে এটা অটো সেভ হয় ঠিক আছে আপনি যদি এটাকে পাবলিশ না করেন তাহলে এটা ড্রাফটে থাকবে বা অনেক সময় হয় না যে আমরা আর্টিকেলটা পুরোটা হচ্ছে কমপ্লিট করি নাই অল্প একটু লিখেছি পরবর্তীতে এসে হচ্ছে আবার লিখে শেষ করব সেটা ড্রাফটে ড্রাফটে পাবেন ঠিক আছে পাবলিশ না করলে ওই আর্টিকেলটা থাকবে তো এখান থেকে পাবলিশ করার জন্য আমরা নেক্সট অপশনে চলে যাব এখানে আপনি বলে দেন যে কি বিষয়ে হচ্ছে আপনি আর্টিকেলটা রাইট করেছেন কিছু হ্যাশট্যাগও আমরা ব্যবহার করব আমি জাস্ট লিখে যে এটা ক্লাস পারপাস দিস দেখে হ্যাশট্যাগ গুলো কিভাবে দিব ওরা হ্যাশট্যাগ সাজেস্ট করবে আপনাকে দেখেন ধরুন আমাদের এই প্যারাগ্রাফটা আর্টিকেলটা কি নিয়েছিল সাইক্লিং নিয়েছিল তা আমি একটু টাইপ করি সাইক্লিং সাইক্লিং লিখলাম তারপর হ্যাশট্যাগ আর কি হ্যাশট্যাগ দেয়া যায় হেলথ লেখা যায় সাইক্লিং বেনিফিট বেনিফিট তো এরকম তিনটা তিন থেকে পাঁচটার মতো হচ্ছে হ্যাশট্যাগ আমরা এখানে ব্যবহার করব যেই টপিক নিয়ে আর্টিকেল লিখবেন সেই টপিক রেলিভেন্ট তিনটা থেকে পাঁচটার মতো হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবেন ইমোজি অ্যাড করা যায় আচ্ছা তো এখান থেকে আমরা এটাকে চাইলে করে রাখতে পারি যে পরবর্তীতে আমরা হচ্ছে কোন একটা নির্দিষ্ট টাইমে এটাকে পাবলিশ করতে চাই সেটাও করা যাবে আবার এখান থেকে সরাসরি পাবলিশও করা যায় আচ্ছা তো আমাদের আর্টিকেলটা পাবলিশ হয়েছে তো আমরা এটা চাইলে আমাদের ফেসবুকে শেয়ার করতে পারি টুইটারে শেয়ার করতে পারি বা কোনো গ্রুপসে আমরা শেয়ার চাইলে করতে পারি আবার আমাদের যারা নেটওয়ার্কে আমাদের যে কানেকশন আছে তাদেরকে মেসেজ করেও বলতে পারি যে আবার এই আর্টিকেল আমি একটা আর্টিকেল পাবলিশ করেছি তোমরা আর্টিকেলটা দেখো বা পড়ো ঠিক আছে আর এখান থেকে এখানে ক্লিক করলে হচ্ছে আর্টিকেলের লিঙ্কটা কপি হয়ে যাবে এখান থেকে আমরা চাইলে সেটা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবো পাবলিশ হয়ে যাওয়ার পরেও যদি হচ্ছে আপনার আর্টিকেলটা হচ্ছে এডিট করার প্রয়োজন হয় তাহলে এডিট আর্টিকেলে গিয়ে হচ্ছে আবার নতুন ভাবে এটাকে এডিট করা যায় ঠিক আছে এডিট করে নেবেন নিয়ে পর এখানে আপডেট করে দিবেন তারপর এখানে আর্টিকেল এডিট করার অপশন ভিউ স্ট্যাটস মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পারবো যে কয়টা ভিউজ হলো সেটা দেখা যাবে আর এখান থেকে পোস্টটা হচ্ছে ভিউ করতে পারবো লাইক কমেন্ট শেয়ার করার অপশন আছে নিচে ঠিক আছে একটা আর্টিকেল পারবো এখানে লাইক কমেন্ট শেয়ার করা যাবে তো নিজের আর্টিকেলে নিজে লাইক করা টা খুব একটা ভালো কাজ না তো আমরা আমাদের আর্টিকেলটা কোথায় দেখতে পাবো আমাদের প্রোফাইলে দেখতে পারবো বা হোম ফিটে গেলেও আমরা এখন দেখতে পাবো অ্যাক্টিভিটিসে হচ্ছে এটা শো করবে এই যে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিতে এই পোস্টগুলো আপনি দেখতে পাবেন যে 2 মিনিট আগে হচ্ছে আমরা এটা পাবলিশ করেছি ঠিক আছে তো ট্রাই করবেন ডেলি একটা আর্টিকেল লিখার আর যদি ডেলি না পারেন তাহলে হচ্ছে সপ্তাহে অন্তত দুইটা বা তিনটা আর্টিকেল লিখে পাবলিশ করার চেষ্টা করবেন যদি লিঙ্কডিনে তাড়াতাড়ি গ্রো করতে চান কানেকশন রিকোয়েস্ট আপাতত করা বন্ধ রেখে এটাতে ফোকাস করেন পোস্ট করা আর্টিকেল লেখা এটাতে ফোকাস করেন ইব্রাহিম ভাই আপনার কাভার ফটোটা ভালো হয়নি কাভার ফটোটা চেঞ্জ করে দিবেন আর চাইলে আপনি আপনার এই ডেজিগনেশনের পাশাপাশি আপনি যে ফ্রিল্যান্সিং করছেন বা ডিজিটাল মার্কেটিং করছেন এই রেলিভেন্ট ইয়ে ডেজিগনেশন বা হচ্ছে টাইটেল গুলো হচ্ছে আপনি এখানে হেডলাইনে অ্যাড করে দিতে পারেন হেডলাইনে দিবেন প্লাস সামারিতে উল্লেখ করে দিবেন ঠিক আছে ইব্রাহিম ভাই থ্যাংক ইউ সো মাচ আপনার কোঅপারেশনের জন্য আমি স্ক্রিনশেয়ারটা অফ করে দিচ্ছি ক্লাস রিলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন হ্যান্ড রেস করবেন জি কাউসার ভাই বলেন

ভিউ ভাই আপনার কথাগুলো না পরিষ্কার বুঝতে পারছি না জব পোস্টের কথা বলছেন জি আচ্ছা এগুলো আসবে এগুলো আমি ক্লাসে বলেছিলাম যে আমরা আমাদের প্রোফাইলটা যেভাবে সেটআপ করেছি এই রেলিভেন্ট যখন জব পোস্টগুলো গুলো হবে লিংকডইনে সেটা নোটিফিকেশন আমরা আমাদের প্রোফাইলেও পাব ইমেইলেও পাবো তা আপাতত এগুলোতে অ্যাপ্লাই করার মতো স্কিল আমাদের এখনো তৈরি হয় নাই ঠিক আছে তো আপনি যদি নোটিফিকেশন না চান সেক্ষেত্রে এটা আপনি কি অফ রাখতে পারেন না দরকার নাই হ্যাঁ আপু আচ্ছা ঠিক আছে আর একটা প্রশ্ন মাম হ্যাঁ বলুন হুম দেখলাম যে ভেরি বলছে ভেরিফাই নাও একটা বাটন যে দেখা যায় ওটা এখন ভেরিফাই না ভেরিফাই করতে হবে না ওটা ওইভাবে না ওটা রেখে দেন ওটা হচ্ছে প্রিমিয়াম মেম্বারদের জন্য আচ্ছা ঠিক আছে শহীদুল ভাই বলেন শহীদুল ভাই বলেন লিঙ্কিং যে ডেসক্রিপশন ওইটা কি আমি ডিজিটাল মার্কেটিং এন্ড ডাটা ইনটে একসাথে রাখতে পারবো দুইটা হ্যাঁ অবশ্যই দুটো একসাথে লিখবেন আচ্ছা আর লিঙ্কিং যে আমার গ্যাপ ভেরিফিকেশন করার জন্য কি পাসপোর্ট লাগবে এনআইডি হবে না যে কোনো একটা হয় স্মার্ট কার্ড নয় পাসপোর্ট নয় ড্রাইভিং লাইসেন্স আচ্ছা এন দিয়ে হচ্ছে না সেজন্য বললাম আর কি এখন অফ স্মার্ট কার্ড লাগবে অথবা স্মার্ট পাসপোর্ট কার্ড অথবা স্মার্ট কার্ড দিয়ে হচ্ছে না যে এনে গিয়া পাসপোর্ট খুঁজতেছে কি বলে স্মার্ট কার্ড সাবমিট করার পর ওই পাসপোর্ট এটা আসতেছে স্মার্ট কার্ডের ওই অপশনটা আসতেছে না ও তাহলে আপনার সম্ভবত পাসপোর্টই চাইছে জি পাসপোর্ট আছে আপনার আমার তো পাসপোর্ট নাই এমনি এই লিঙ্কিং কানেকশন আছে পাঁচশো প্লাস কি ভেরিফিকেশন করতে হবে হ্যাঁ ভেরিফাই না করলে তো এটা ফ্রিজ অবস্থায় থাকবে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে এটা তো বুঝতেছি না ও মা রেস্ট্রিক্টেড না থাকলে আপনি কোথায় গিয়ে কোথায় গিয়ে ভেরিফাই করছেন বুঝবো কীভাবে ভাইয়া যখন লিঙ্ক থেকে ভেরিফিকেশন চায় অ্যাকাউন্টটা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড অবস্থায় থাকে আপনাকে মেইল করবে আপনি আপনার অ্যাকাউন্টে লগ করতে পারবেন না আমি তো ঢুকতে মানে সবকিছু দেখতেছি এরকম তাহলে আপনি কোথায় গিয়ে ভেরিফাই করছেন আপনি কি ওই যে হেডলাইনের নিচে যে ভেরিফাই নাও বাটনটা থাকে ওটাতে ক্লিক করে করতে চাচ্ছেন না আমার প্রোফাইলের পাশে ভিতরে ঢুকলে একটা ভেরিফাই অপশন আছে সেটাই বলছি হেডলাইনের নিচে যেটা শো করে ওইটাতে ক্লিক করার আপাতত দরকার নাই আপনার ভেরিফিকেশন চাইনি দরকার নাই ভাই ভেরিফিকেশনে অনেক ঝামেলা আপনি এত উতলা হয়ে গেছেন কেন ভেরিফাই করার জন্য জানেন ভেরিফিকেশনের জন্য একুশ দিন সময় লাগে যে আচ্ছা 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 থ্যাংক ইউ ম্যাম মাইক্রোফোন সালাম মিউট আলাইকুম করেন ওয়ালাইকুম আসসালাম ফেরদোস ভাই বলেন ওয়ালাইকুম আসসালাম

কি বললাম ব্যানার আর যেটা লোগো এই ম্যাডাম করতে হবে কোথায় লিংকডইনের লিংক হ্যাঁ আমরা আসলে সোশ্যাল মিডিয়া সাইটে যেই ইমেজটাই শেয়ার করি না কেন ওটার ইমেজটাকে যদি করে নেই সেটা ভালো ঠিক আছে আমাকে ইয়ে দেখতে বলছিলেন ম্যাডাম ইউটিউব চ্যানেল দেখতে ফেসবুকে হ্যাঁ

ওইটাতে ওইখানে কিছু ভিডিও ওনারা দিছে মানে ওখান থেকেই ওখান থেকে কি দিয়েছে ওখানে কিছু লিংক আছে লিংকে কিছু ভিডিও দেওয়া আছে পিক্সেল সেটআপ তারপরে এপিআই সেটআপের এগুলো দেওয়া আছে হ্যাঁ আমি সেটআপ দেখছিলাম ও ওনাদের তাও দিয়ে ট্রাই করছি তারপরে হচ্ছে না আচ্ছা ওটা কতদিন আগের ভিডিও এটা একটু দেখে নিন রিসেন্টলি আপডেট এনেছে আবার ফেসবুক ঠিক আছে ম্যাডাম ডেটা সেট পিক্সেল না লিখে ডেটা সেট দিবেন

তো এখন আমার তো এটা অনেক আগে খোলা হয়েছে প্রায় আঠাইশ দিনের মতো হয়েছে তো এখন ওটা রিসিভ করতেছে এখন ভেরিফাই করতে বলতেছে এখন আমার তো মিস এমএ নরমালি এনআইডি কার্ড নাই তো এখন আমি এটা কিভাবে ভেরিফাই করব আচ্ছা আপনার যে এনআইডি কার্ড নাই তখন মেন্টর আপনাকে বলিনি যে হচ্ছে যাদের এনআইডি কার্ড না থাকবে তারা কি করবে সেটা বলেছিল কি না ওই পর্যন্ত ক্লাসে আমি দুইটা ক্লাস করছিলাম ওইরকম আর কিছু বলে নাই আমাদেরকে তখন আচ্ছা লিঙ্কড ইন অ্যাকাউন্টে আমি সম্ভবত আপনাদের এই ব্যাচে বারবার করে বলেছি যাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড নেই তারা তাদের ফ্যামিলি মেম্বার যে ব্যক্তি স্মার্ট কার্ড আছে তার নামে অ্যাকাউন্টটা তৈরি করতে বলেছিলাম তাহলে ম্যাম আমি তার নামে অ্যাকাউন্ট তৈরি করে তারপরে যদি এরকম চায় তারপরে এরকম করে ফেলবো হ্যাঁ এটা আপনার ইয়ে হবেই এটা ভেরিফিকেশন চাইবে টুডে অর টুমোরো সবারই চাইবে જીમે તમે ડોકટેટাসին আমাকে আচ্ছা আপনি ইয়ে করেন এখন তো নতুন ভাবে অ্যাকাউন্ট করতে গেলেও আপনার হচ্ছে সমস্যা ফেস করবেন আপনি একটু সময় নেন ঠিক আছে ওখানে আপনি আপনার যেহেতু এনআইডি কার্ড নাই আপনি অন্য যে কোনো একটা এনার্জি কার্ড সাবমিট করেন তাহলে ওটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যাবে যেহেতু ইনফরমেশন গুলো ম্যাচ হবে না তো পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে গেলে পরে হচ্ছে আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট করতে পারবেন হয় এটা রিকভারি হবে নয় হচ্ছে এটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হবে এছাড়া হচ্ছে একই ডিভাইসে দুটো হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা যায় না বা রাখা যায় না আচ্ছা আচ্ছা ম্যাম ঠিক আছে ম্যাম রবিন ভাই বলেন ম্যাম ওয়ালাইকুম আসসালাম জি আমি জানতে চাচ্ছিলাম যে ফেসবুকের এডের এর মনে করুন অন্য আর একটা একজনে এড রান করছে তো ওইটার ইনসাইটের বা মনে করেন যে উনি কি রকম মানে ডিটেইল টার্গেটিং করছে বা কি রকম অডিয়েন্স সিলেক্ট করছে ওইটা কি আমি দেখতে পারবো বা দেখা কি কোনো না না কোনো হয় নাই না কোনো হয় নাই যদি সে আপনাকে পার্টনার হিসেবে অ্যাসাইন করে তার বিজনেস অ্যাকাউন্টে বা বিজনেস পোর্টফোলিওতে যদি আপনাকে পার্টনার হিসেবে অ্যাসাইন করে তাহলে আপনি দেখতে পাবেন আদারওয়াইজ বাড়ি থেকে দেখা সম্ভব না আর আমি ওই যে গত ক্লাসে ম্যাম আপনাকে যেটা বলছিলাম এডের বিষয়ে তো আমি এড রান করেছিলাম তো দেখলাম যে একশো তেত্রিশ অ্যামাউন্টে আমার তিন ত্রিশ হাজার ইমপ্রেশন আসছে আচ্ছা ভালো তো আপাতত এটা আমি এখন অফ রাখছি পরে আবার রান করবো আর কি আচ্ছা ইমপ্রেশন আসছে লাইক টাইক করে নাই না তেমন একটা লাইক আসে না শুধু জাস্ট ওই যে রিচ ত্রিশ রিচ করেছিলেন আচ্ছা জি ওই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ইয়ের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ম্যাম আপনি ওই ইয়েটা চেঞ্জ করে দিয়েছিলেন আমি যে বলেছিলাম যে টেক্সটটা একটু চেঞ্জ করে দিবেন জি জি ওইটা পরে মানে পিকচারও চেঞ্জ করছি আর টেক্সটও হ্যাঁ এভাবে আসলে পোস্ট গুলো করলে মানুষ সহসা হচ্ছে লিঙ্ক গুলোতে ক্লিক করতে চায় না স্ক্যাম মনে করে হচ্ছে লিংক

ওই হোম পেজে বা প্রোফাইল ক্লিক করলে একটা আসতেছে যে নিড টু ফিল ওপেন রোজ গেট বুঝতে পারছি না আপনি ল্যাপটপ থেকে জয়েন আছেন ল্যাপটপ থেকে জয়েন আছেন কিনা শেয়ার করেন স্ক্রিন শেয়ার করে দেখান প্রবলেম জি ম্যাম ল্যাপটপ থেকে জয়েন করে আচ্ছা ওই কি বলেছেন লিঙ্ক রিক্রুটারদের জানানোর জন্য

মহাসিন ভাই বলেন মহসিন ভাই বলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম মানে ক্লাস শেষে চ্যাট জিবিটি অ্যাকাউন্ট ওপেন করাটা দেখাবেন বলেছিলেন হ্যাঁ দেখাবো প্রশ্নগুলো নেই দেখাবো আজকে চ্যাট জিপিটির ওদের বোধহয় ওদের সার্ভার ডাউন ওয়েবসাইট ডাউন আমি আমার এখান থেকেও ট্রাই করে দেখলাম ওপেন হচ্ছে না আমি এটার একটা শর্ট ভিডিও তৈরি করে পেজে দিয়ে দিবনে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই যে দেখেন আমি স্ক্রিনটা শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন ওয়েট দেখতে পাচ্ছেন স্ক্রিন জি জি এই যে দেখেন ওদের ওরা মেসেজ দিচ্ছে ওদের ক্যাপাসিটিতে আজকে প্রবলেম রাইট টু ট্রু লাই চ্যাট ইজ এক্সপিরিয়েন্সিং হাই ট্রাফিক অ্যাট দ্য মোমেন্ট মানে এখন হচ্ছে অনেকেই মানে হাই ট্রাফিক অনেক বেশি হচ্ছে চ্যাট ইউজ করছে এই টাইমটাতে তো এই কারণে হচ্ছে ওদের সার্ভিস দিতে একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে ওরা আমাদেরকে নোটিফাই করবে যখন ওরা ব্যাক করবে ঠিক আছে এখনো ওদের সার্ভারে প্রবলেম যে গেট নোটিফাইড হোয়েন উই আর ব্যাক আমি হ্যাঁ নেক্সট ক্লাসের আগে যদি আমি কালকে সকালে সময় পাই ভিডিও তৈরি করে আমি আমার পেজে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে পেজের লিংক আছে পেজ নাম জানেন কি না যেটা লিড না সেটা না আমি দিচ্ছি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে চার জিপিটিও টিও আপডেটেড আছে চ্যাটবক্স চেক করেন এটা হচ্ছে ফেসবুক পেজের ইউআরএল ঠিক আছে ফেসবুকে গিয়ে এটা দিন লিখে সার্চ করেন তাহলে পেজটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে শারমিন আপু বলেন আপু আমারও সেম প্রবলেমটা প্রথম যে ভাইয়ার প্রবলেমটা বলছেন আমার হচ্ছে লিনদিন অ্যাকাউন্টটা অনেক আগে খোলা হ্যাঁ এখন হচ্ছে এখানে লিখা আসে ভেরিফাউন্ড ভেরিফাই নাও আর হচ্ছে আমি হচ্ছে সরাসরি আইডি থেকে ঢুকতে পারছি না কিন্তু মেল থেকে আমি ঢুকতে পারতেছি এখন কি ভেরিফাই করতেই হবে আমাকে আপনি অ্যাকাউন্টে লগ করতে পারছেন না না লগ করতে পারছি না ও ভাইয়া তো লগ করতে পারছে ভাইয়া তো কিন্তু অ্যাকাউন্ট ইউজ করতে পারছে ভেরিফাই নাও এটা হেডলাইনের কাছে সবার সব প্রোফাইলে এটা শো করে কিন্তু আমার ছবি নিচে এটা কালার বক্স করে লেখা ভেরিফাই নাও এটা এটার কথাই বলছে আমার এটা কথাই বলছে এটা সবার প্রোফাইলেই দেখায় আপু কিন্তু আমি তাহলে কেন আমার মেল দিয়ে আমি ডাইরেক্ট লগইন করতে পাচ্ছি না কেন কি দেখায় রেস্ট্রিক্টেড দেখায় হ্যাঁ হ্যাঁ তাহলে আপনারটা রেস্ট্রিক্টেড আপনার এটা রিকভারি করতে হবে কারণ আপনি দেখুন কিন্তু আমি তো মেল দিয়ে হচ্ছে এমনিটিতেও তো ঢুকতে পারি আমি ধরেন ডাইরেক্ট মেল দিয়ে আমি মানে হচ্ছে ঢুকতে পারতেছি ওই কি বলে আমার যে মেল আসে ওই মেল দিয়ে আমি ঢুকতে পারি মানে মেলে যে মেসেজ গুলো আসে ওইগুলো দিয়ে তো আমি ঠিকই ঢুকতে পারি আপু আমার প্রশ্নের সহজ উত্তর দেন আপনি কি আপনার লিঙ্কড ইন অ্যাকাউন্টে লগ করতে পারেন এটার ভিতরে যা অ্যাক্টিভিটিস আছে এগুলো হচ্ছে পোস্ট করতে পারেন বা হচ্ছে অন্যদের পোস্টগুলো দেখতে পারেন কিনা হ্যাঁ অন্যদের পোস্ট আমি দেখতে পারি তাহলে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে ঠিকঠাকই আছে জি যদি হচ্ছে ইয়ে হতো রেস্ট্রিক্টেড হতো তাহলে হচ্ছে আপনি কিছুই করতে পারতেন না এটার ভিতরে এক্সেসই করতে পারতেন না আচ্ছা আমাকে ওই পেজের ইনবক্সে কেউ হাই হ্যালো করবেন না ঠিক আছে ওই পেজের ইনবক্সে কেউ হচ্ছে মেসেজ করবেন না আপনাদের প্রবলেম গুলো আপনারা ফেসবুক গ্রুপে বলবেন আর আপনাদের সুবিধার জন্য হচ্ছে যে ছোট ছোট টিউটোরিয়াল গুলো ওগুলো হচ্ছে আমি ওই পেজটাতে দেই হ্যাঁ শারমিন বলেন আর কমেন্টে কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন ফলো করতে পারেন বা আপনাদের কোনো কিছু জানার থাকলে ওখানে কমেন্ট সেকশনে জানাতে পারেন কিন্তু ইনবক্সে হাই হেলো করিয়েন না এখন হচ্ছে আপু আমি হচ্ছে ডাইরেক্ট যে হচ্ছে আমি মানে লিনদিনের যে হচ্ছে ইয়াটা ইনস্টল করে নিয়েছি কিন্তু ওইখান থেকে আমি লগ করতে পারি না আর কি এটাই প্রবলেম কিন্তু ওরা যে আমাকে মেলে মেসেজ দেয় ওই মেসেজ থেকে আমি আমার আইডিতে ঢুকতে পারি পোস্ট দেখতে পারি জব ইয়াগুলো সব কিছুই দেখতে পারি শুধু হচ্ছে আমি যে ওদের ইয়াটা ইনস্টল করেছি ওইটা থেকে ডাইরেক্ট আমি লগ করতে পারি না হ্যাঁ হ্যাঁ অ্যাপসটা থেকে লগ করতে পারি না আচ্ছা তাহলে অ্যাপসে কোনো একটা প্রবলেম হচ্ছে আপনি অ্যাপসটাকে চাইলে আনইনস্টল করে আবার ইনস্টল করে নিতে পারেন তাহলে ঝামেলা হবে শামিনা আপু যেভাবে আছে সেভাবেই রেখে দেন ওইভাবেই অ্যাক্সেস করেন দেখা যাবে যে আবার আনইনস্টল করে আবার হচ্ছে আপনি ইন অ্যাক্সেস দিয়ে ঢুকতে গেলে অনেক সময় আবার রেস্ট্রিক্টেড করে আচ্ছা আচ্ছা জি ঠিক আছে যেহেতু আপনি অ্যাক্সেস করতে পারছেন ওটা যেভাবে আছে সেভাবেই ইউজ করতে থাকেন আমার ধারণা কিছুদিন পর ঠিক হয়ে যাবে আর ভেরিফাই নাও যে বাটনটা এটা সবার প্রোফাইলেই দেখায় আর হচ্ছে ও আমার তো ধরেন হচ্ছে পাসপোর্ট প্লাস অ্যানআইডি দুটোই আছে আমি কি ভেরিফাই করে ফেলতে পারবো যদি আপনার ভেরিফিকেশন চাই তাহলে পারবেন জি জি থ্যাংক ইউ স্যার ভাই বলেন না দুই বছর আগের লিঙ্ক ইন অ্যাকাউন্ট খোলা কোনো সমস্যা নাই বরঞ্চ পুরোনো অ্যাকাউন্টগুলোই ভালো লাস্টিং করছে নতুন অ্যাকাউন্ট গুলোতে ঝামেলা হচ্ছে হ্যাঁ কাউসার ভাই বলেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই যে ভেরিফাই নাও যেটা আসতেছে ওখানে এন দিলে কাজ হচ্ছে না পাসপোর্ট চাচ্ছে সরাসরি পাসপোর্টের ইয়া চাচ্ছে কি তা এখন এটা কি ওইটা ক্লিক করবেন না আমি বারবার করে বলছি ওটাতে ক্লিক করার দরকার নাই নিজে থেকে ভেরিফাই করার দরকার নাই যখন লিঙ্কড ইন ভেরিফিকেশন চাইবে তখন করে নেবেন আচ্ছা থ্যাংক ইউ ম্যাম ফারজানা আপু বলেন আপু বলেন আপু শুনতে পাই না কিছুই সম্ভবত আপনার মাইক্রোফোনে আজকে প্রবলেম আপনি অনেকবার বলছিলেন যে ক্লাসে কিছু শুনতে পাচ্ছেন না হ্যাঁ আপু বুঝলাম না কেন যেন পাচ্ছিলাম না আচ্ছা এখন তো শুনতে পাচ্ছি জি ওই যে ইয়ারফোন খুলে ফেলেছি সরি ইয়ারফোন ছিল খুলে ফেলেছি এখন ও আচ্ছা ওইটাতেই হয়তো বা একটা প্রবলেম হচ্ছে আচ্ছা আচ্ছা আজকে ক্লাসটা তেমন একটা ই করতে পারি নাই আচ্ছা আপু ওই যে মানে ফেসবুক আইডি কি মানে বিজনেস মোডে করা যায় এরকম কি যেন হ্যাঁ প্রফেশনাল মোডে হচ্ছে ইয়ে করা যায় ফেসবুক আইডি আচ্ছা আচ্ছা ওইটাও কি করাবেন না আপু ওটা করাবো না আচ্ছা আচ্ছা প্রফেশনাল মোডে তো আপনি নিজে থেকেই পারবেন সেটিংস থেকে গিয়ে হচ্ছে নিজে প্রফেশনাল মোড অন করা যায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপু ওই যে লিঙ্কটা আমি এখন আপনাকে দিতে পারবো তো দিয়ে দিতে অনেক আগে ছিল এখন আর একটু আপনি যেভাবে বলেছেন সেভাবে আপডেট করতে পারি নাই করে আপনাকে তাহলে আপলোড করে দিব হ্যাঁ ঠিক আছে গ্রুপে শেয়ার করে দিন আমি টাইম করে দেখে নিব

এই ফোন কারগুমে আমার সমস্যা হইতেছে কোড কোড বসাতে গিয়ে কি ইমেইলের কোড নাকি ফোন নম্বরের কোড যে ফোন নম্বরের কোড কল আসে কল আসলে পরে যে কোডটা দেই ওটা কোডটা আপনি অল্প অল্প সময়ের মধ্যে বসান না আবার মাঝে মাঝে আবার ভেরিফাই কমপ্লিট দেখায় আচ্ছা ভেরিফাই কমপ্লিট হলে আপনি লগ করেন যে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করেছেন সেটা দিয়ে লগ করেন হ্যালো ম্যাডাম শুনতে পারি নাই ম্যাডাম আমি বলেছি যদি আপনার ওটা ভেরিফিকেশন হয়ে যায় কোডটা হচ্ছে ভেরিফাই হয়ে যায় তাহলে আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লিঙ্কডিনে লগ ইন করেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম আচ্ছা

আজকে ঢুকতে চাইলাম আপনার এখন ঢুকতে পারলাম তো এজন্য এখন থেকে আপনারা এখানেই ক্লাস করবো আর কি গ্রুপে আমার নাম আছে কিনা এটা বুঝতে পারতেছি না আচ্ছা আজকে কোন গ্রুপে মানে আপনার ওখানে তো আমার এই ব্যাচটা হচ্ছে যে আমি থেকে জন্য আচ্ছা আপনি গ্রুপে আছেন কিনা সেটা বুঝতে পারছেন না জি আজকের ক্লাসের এর লিংক কোথা থেকে পেয়েছেন ও আমার ফেসবুক এ তাহলে তো আপনি সিক্সটি ব্যাচে আছেন ও আচ্ছা আজকের ক্লাসের এর লিঙ্ক যেহেতু দেখতে পেয়েছেন সিক্সটি সেভেন ব্যাচেই আছেন আপনি আমার যে লিঙ্ক ইন অ্যাকাউন্ট তো ইয়া হয়ে গেছে ওটা তো আসলে ক্লাস করতে বলছিল নিতে যে ওটা ট্রাই করতে তো আমি ট্রাই করছি কিন্তু ভেরিফিকেশন চাচ্ছে এখন মানে

আপনি কি গুগল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করেছিলেন না ম্যাডাম ইমেল দিয়ে এখন তো সাইন ইন করলেন কি দিয়ে গুগল অ্যাকাউন্ট দিয়ে করলেন না না ইমেল দিয়ে করছি যে ভেরিফিকেশন এটা বারবার দেখাচ্ছে এটা আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়েছিল আগে সেট আপ হয়েছিল আচ্ছা তো সেক্ষেত্রে আপনি হ্যাঁ ভেরিফাই ইউর আইডেন্টিটি এখানে যান এটা আসছে সুন্দর আচ্ছা মোবাইল ফোনে করতে বলছে আপনাকে বলছে এই কিউআর কোডটা হচ্ছে স্ক্যান করার জন্য ওপেন দা ক্যামেরা অ্যাপ অন ইউর মোবাইল ডিভাইস স্ক্যান দা কিউআর কোড টু দা লেফট ফলো দা স্টেপস অন ইউর মোবাইল ডিভাইস আজ আপনি এটা ট্রাই করেছিলেন কিনা ট্রাই করেছিলাম ম্যাম আমি কিউআর কিউআর কোডটা স্ক্যান করে ট্রাই করেছিলেন হ্যাঁ মোবাইল থেকে জি এখানে অ্যাপসটা নিছিলাম আর ডাউনলোড করছি মোবাইলে কোন অ্যাপসটা লিংকডইন এর অ্যাপস আচ্ছা লিংকডইন অ্যাপসের কথা বলছি না যে কিউআর কোড স্ক্যান করার জন্য স্ক্যান হয়েছিল কিনা ওখানে আপনাকে কিছু স্টেপ জানাবে কিভাবে মোবাইল থেকে করা যাবে সেই স্টেপগুলো ফলো করেছিলেন কিনা করছিলাম কিন্তু কিনা বুঝতে পারি নি এটা তো আচ্ছা আপনি আরেকবার কি ট্রাই করবেন করছিলাম আচ্ছা আর আপনি আরেকবার এই স্টেপগুলো ট্রাই করেন এই কিউ কোডটা হচ্ছে আপনি ক্যামেরার করবেন স্ক্যান করার পরে ওখানে কিছু স্টেপ আসবে আসবে আপনার মোবাইলে হ্যাঁ ক্যামেরা থেকে ক্যামেরা ক্যামেরাটা অন করে ব্যাক ক্যামেরা দিয়ে এই কিউ কোডটাকে স্ক্যান করবেন স্ক্যানার আছে আপনার ফোনের ক্যামেরায় তাহলে করবেন আরেকবার ট্রাই করবেন আচ্ছা আপনি একটু রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন তো আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি আর আইডি ভেরিফিকেশন এটাতে গেলে কি হয়

আইডি কার্ড আছে আপনার জি ম্যাডাম স্মার্ট কার্ড আছে না স্মার্ট না আচ্ছা স্মার্ট কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টটা হলে ভালো হয় ড্রাইভিং লাইসেন্স আছে আমার তাহলে তাহলে ড্রাইভিং লাইসেন্সটা দিন ঠিক আছে আপনাকে কি করতে হবে আপনাকে কিউআর কোডটা হচ্ছে আপনার মোবাইল ডিভাইস থেকে স্ক্যান করতে হবে শুরুতে তো ওখানে স্টেপগুলো আসবে ওখানে বলবে যে তোমার কান্ট্রি সিলেক্ট করো ঠিক আছে এখানে এই স্টেপটা আসবে যে কান্ট্রি সিলেক্ট করো তারপর হচ্ছে আইডি টাইপটা কি সেটা বলবে এটাকে এনআইটি কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স না পাসপোর্ট এরকম অপশন আসবে তো আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চাইলে ড্রাইভিং লাইসেন্সটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে বলবে যে টেকে এ ক্লিয়ার ফটো অফ ইউর ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স অর পাসপোর্ট মানে ইয়া তখনই আপনি ফোনের ক্যামেরাটা দিয়ে হচ্ছে ক্লোজ একটা ছবি তুলবেন সাথে সাথে ওই সময়টাতে ঠিক আছে তারপর নিজের একটা সেলফি তুলতে হবে এইটা অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে নিজের সেলফি তুলতে হবে ঠিক আছে তারপর হচ্ছে ইয়েস শেয়ার একটা অপশন আসবে এতটুকু করবেন আশা করি হয়ে যাবে ফাইবারেও হচ্ছে এই প্রসেসেই আমাদের ভেরিফিকেশন হয় দেখেন এখানে এক্সাম্পল দেখাচ্ছে এই যে এরকম ছবি দিলে হবে না এই যে হাতে নিয়ে ছবি তুলছেন এরকম হবে না ঠিক আছে এগুলো ক্রস দিয়ে দিয়েছে একদম এ যে এরকম সাথে সাথে এই যে ড্রাইভিং লাইসেন্স দিয়ে শেয়ার করেছে এরকম ক্লোজ ভাবে এনে ছবিটা তুলে দিবেন অনেকে বলে যে আপু এনআইডি সাবমিট করছি হচ্ছে না হচ্ছে না এই কারণটা হচ্ছে এগুলো ইমেজেস গুলো ঠিকভাবে হচ্ছে আপনারা ইয়ে করেন না ফাইবারও একদম সিমিলার প্রসেসে হচ্ছে আইডি ভেরিফিকেশন করতে হয় ওখানেও একটা কিউআর কোড আসে ফোন দিয়ে ওটা স্ক্যান করতে হয় তারপর ওখান থেকে সিলেক্ট করতে হয় যে আপনি কি ধরনের কার্ড হচ্ছে সাবমিট করছেন ড্রাইভিং লাইসেন্স না পাসপোর্ট না ক্যান আইডি ওটা সিলেক্ট করলে ওটার ক্লোজ ছবি ক্যামেরাটা ওপেন হয়ে যায় ক্লোজ ছবি নিয়ে সাবমিট করার পর নিজের একটা সেলফি তুলতে হয় সেলফি তুলে সাবমিট করে ইয়েস অপশনটাতে ক্লিক করলে এটা হচ্ছে টাইম নেয় নেয় না এখানেও সম্ভবত টাইম নিবে না ঠিক আছে শহীদ ভাই আপনি এই প্রসেসে একবার যান ঠিক আছে সময় করে ঠান্ডা মাথায় এই কাজটা একবার করেন ঠিক আছে আর কার কোনো প্রশ্ন আছে কি নাসির উদ্দিন ভাই বলেন জি ম্যাডাম ওই যে আপনি বলছিলেন যে আইটি এর জন্য যে পাসপোর্ট বা এনআইডি কার্ড ওটা কি ম্যাডাম পিডিএফ কপি দিয়ে ওটা শেয়ার করা যাবে না না ভাইয়া এখানে প্রসেসটা বলা আছে এখানে যেভাবে বলা আছে সেভাবে করতে হবে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম আহ জামাল ভাই আবার কোথা থেকে আসে এতক্ষণে

এটা কি কোনো সমস্যা হবে একটা মিনিট একটা মিনিট ভাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ জামাল ভাই আরেকবার বলবেন জি আমি বলতে চাচ্ছিলাম যে আমার যতগুলো আইডি আছে প্রিন্টারেস্টের যতগুলো আইডি আছে সবগুলো আমার জিমের আইডি দিয়ে খোলা মানে একটা আইডি দিয়ে খোলা একটা জিমেল দিয়ে জি না এই কাজটা করবেন না অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট করে রাখেন ঠিক আছে জিমেল আইডি ওপেন করে রাখেন এগুলো কাজে লাগবে আচ্ছা তাহলে যেগুলো আছে গুলো চেঞ্জ করে ফেলতে হবে না যেটা আছে যেটা করে ফেলেছেন অলরেডি থাক ওইভাবে এর পরবর্তীতে যে অ্যাকাউন্টগুলো করবেন ওগুলো নতুন নতুন জিমেল দিয়ে করবেন আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য নেক্সট ইনশাআল্লাহ দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম